পাবদা মাছের ঝাল করার জন্য আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি, কেগুলো কেটে ধুয়ে রাখা রয়েছে। আর এখানে রয়েছে ধনে পাতা, একটু বেশি করেই নিয়েছি, দুটো টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পরিমাণ মতন, যা যেরকম ঝাল প্রয়োজন হবে সে সেইভাবে দেবে। এবার ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার এটা পেস্ট বানানো হয়ে গেছে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটোটা আমি এটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি আমি নুন, হলুদ, বেশি করে যতটা এই মাছে দরকার হবে মোটামুটি ততটাই আমি দিয়ে দেব। এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। পাবদা মাছটা করার জন্য আমি কড়াইতে 1 চামচ তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার আমার মাছটার মধ্যে তেল সব দেওয়া ছিলই, তাই জন্যই আমি এখানে একটু কম তেল দিলাম। আঁচটা মিডিয়াম রেখে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে নাড়াতে হবে, মাছগুলো এমনিতেই নরম মাছ, তাহলে ভেঙে যাবে। মাছগুলো সবকটা আমি উল্টে দিয়েছি, একদিক ভালোভাবে হয়ে গেছে, আর একদিক খুব বেশি সময় লাগে না এই মাছটা করতে। অলমোস্ট হয়ে গেছে আমার মাছটা। এবার আমি এখানে 1 চামচ ময়দা নিয়েছি, সেটা জলে গুলে এর মধ্যে দিচ্ছি। একটু ফুটে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে, নাহলে লাম্পস থেকে যেতে পারে। এবার আস্তে একটু বাড়িয়ে নিচ্ছি আমি। হয়ে গেছে আমার পাবদা মাছের ঝাল। এবার উপর দিয়ে আমি 1 চামচ সর্ষের তেল দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে ফেলবো এর মধ্যে। ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছের টেস্টটা ঠিক ভালো থাকে না। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই পেঁয়াজটা, লঙ্কা আর আমি কয়েকটা কাজু বাদাম দিচ্ছি, আর পোস্ত, 1 চামচ পোস্ত আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি আমি, আর মিক্সির মধ্যে আমার সব পেস্ট বানানো হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিচ্ছি।
আর দিচ্ছি চার পাঁচটা রসুনের কোয়া ঘষে নিয়েছি, কারণ মাছ খুব একটা বেশি নেই, বেশি দিলে ভালো লাগে। রসুনটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার শেষ করা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা যেহেতু ভাজা ছিল, খুব বেশি ভাজার দরকার নেই, আমি এর মধ্যে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি কিছুটা নুন, নুন নিজে নিজে স্বাদ মতো দিতে হবে। আর এখানে আমার রেডিমেড কোকোনাট মিল্ক রয়েছে, সেটা দিচ্ছি। ফ্রেশ কোকোনাট মিল্ক থাকলে তো খুবই ভালো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা খুবই কম পরিমাণ রয়েছে, আর একটু বেশি হলে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো হবে। হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি।